যে প্রসেসটা এটা হচ্ছে আমাদের এয়ার পিউরিফায়ারের প্রসেস। বিজ্ঞানী গাড়ি চালাতে হবে তো, গাড়ি তো চালাতে হবে।
বিজ্ঞান মেলা বা বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। এই আমি এই নামটি পেয়েছিলাম, আমাকে কিন্তু কেউ কখনো বলেনি যে যশোরে একজন জগৎ বিখ্যাত আন্তর্জাতিক সম্পন্ন যে জ্যোতির্বিজ্ঞানী হিসাবে ওনার যে অবদান, এই বিজ্ঞানীর নাম
ইনি জ্যোতির্বিজ্ঞানী এবং শিশুকে নিয়ে উনি একটা অবদান পত্র হয়েছেন। উনি এই দেশেরই মানুষ, এই জেলার সন্তান। তখন ব্রিটিশ আমলে এই বক্সার ছিল ছোট্ট একটি গ্রাম, এই ডিসি অফিসটাই ছিল তাদের শহর, বলাপ্ত তেমন ছিল না। এই স্বনামধন্য প্রতিষ্ঠান যশোর জেলা স্কুলের ছাত্র তিনি ছিলেন। এন্ট্রান্স পরীক্ষা তখন বলা হতো, এখন আমরা বলি যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। সেই পরীক্ষাতে উনি উত্তীর্ণ হতে পারেননি। কত বড় লেখাপড়ার ক্ষেত্রে কত বড় ব্যর্থ একজন মানুষ ছিলেন, কিন্তু ছিল মহাকাশ নিয়ে, নক্ষত্র নিয়ে, তারা নিয়ে, আকাশের দিকেই তার সবসময় আগ্রহ ছিল। একটি সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে অক্ষর কুমার দত্তের একটি কেউ যদি ফেল করে থাকে করতে পারেন, কিন্তু আমি সেখানে সাকসেস, এরকম একটি কথা তিনি বলেছেন। এই গল্প তিনি একথাও একটি প্রবাদ আমাদের আছে, তারা বা নক্ষত্রের অবজারভেশন পর্যবেক্ষণ তিনি করছেন। পরে ভাঙ্গাচোরায় একটি বাইনোকুলার ওনার হাতে ধরে, তখন মাইক্রোস্কোপ বাইনোকুলার আধুনিক এই যন্ত্রপাতি, এই প্রবাদকে উনি মিথ্যা বলে প্রমাণিত করেছেন। ওনার যে এই নক্ষত্র তারা নিয়ে তার গবেষণা, পরে ওনার এই গবেষণা আমি খুব সংক্ষেপে বলছি, আমাদের যারা বয়স এই বয়সের মানুষদের হয়েছিল, আমরা হ্যালির ভিত্তিতে, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হ্যালির ভিত্তিতে দিলে সেটা সে বিভিন্ন যে আমাদের বলছি যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি মান্য যে যারা নক্ষত্র দিয়ে বা মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, এই সমস্ত জায়গায় যে নক্ষত্রকৃতি দিয়ে আন্তর্জাতিক একজন বিজ্ঞানী হিসেবে তারা তালিকাভুক্ত করেছেন, এই প্রতিষ্ঠানগুলো যারা সেই আমলে এই নক্ষত্র এবং তারা গবেষণার সাথে, উনি 58,000 নক্ষত্র বা তারা সম্পর্কে পর্যবেক্ষণের যে রিপোর্ট উনি এই মানমন্দির বা এই গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউটকে উনি জানিয়েছেন। কতগুলো বিজ্ঞানী ছিলেন কিন্তু তারা তার যে বৈশিষ্ট্য সকলেই উনি এই মানমন্দিরগুলোকে সম্পর্ক করেছেন। সেই হিসাবে তাকে তখন ফ্রান্স দিয়ে আছে সেই পদবি এবং একটি পুরস্কারে ভূষিত হয়েছিল। সেই ফ্রান্স থেকে শুধু ভারতবর্ষে সেই পুরস্কারটি পাচ্ছে, তার গবেষণা অবদানস্বরূপ এই দিন পালিত হয়ে যায়। অথচ আন্দোলনকে বা তার সম্পর্কিত এক অনুষ্ঠান বিজ্ঞান উৎসবে এই অনুষ্ঠানে যারা ছোটো ছোট্ট সেমিনারে এসেছেন তারা অবশ্যই মানবতার কাজে লাগবে, বিশ্ব মানবতার সেবায় সেটা কাজে লাগবে। নতুন নতুন অনেক কিছুই তাদের আগ্রহ সরলে এই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তারা এত বিজ্ঞান উৎসব এটা দিনেই সেমিনার তাদের গার্ডিয়ান সহ চলে এসেছে। তাদের গার্ডিয়ানকে বলছে যে এই আগ্রহ তাকে ধরে রাখতে হবে। আমাদের সবাই যারা আপনারা গার্ডিয়ান আছেন, শিক্ষক আছেন, সাংবাদিক হয়, যে এই বিজ্ঞান দর্শকে নতুন নতুন উদ্ভাবন করে এই মানবতার সেবায় তারা আমি তাকে অভিনন্দন জানাই।